নমস্কার, ওয়েলকাম টু বিবনি প্রেজেন্স মেকওভার মিরাকল সিজন টু। অনেকদিন বাদে আপনাদের সাথে আবার দেখা হয়ে ভালো লাগছে। এইবারের পর্বগুলোতে থাকবে হেয়ার স্পা, ফেশিয়াল, নেল এক্সটেনশন, পার্টি মেকআপ এবং আরও অনেক কিছু। আজকে আমরা শুরু করব হেয়ার স্পা দিয়ে, সুতরাং চলুন দেখে নেওয়া যাক কীভাবে হচ্ছে এই নতুন ধরনের হেয়ার স্পা। আজকে যে হেয়ার স্পাটা আমরা করব তার নাম হচ্ছে আল্টিমেট রেস্কিউ। নামটার মধ্যে লুকিয়ে রয়েছে যে চুলের যখন অনেক ক্ষতি আমরা করে ফেলি, তখন সেটাকে পুনরুদ্ধার করার জন্যে দিস প্রোডাক্ট ইজ ফ্যান্টাস্টিক। তো আমরা এখন দেখে নেব যে আল্টিমেট রেস্কিউ স্পা আমরা কীভাবে ক্লায়েন্টের উপর করব। এই ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি যে দিস ইজ নট অনলি আ সালন প্রোডাক্ট, এই আল্টিমেট রেস্কিউ প্রোডাক্টটা কিন্তু বাড়িতেও আপনার স্পা হিসেবে ব্যবহার করতে পারেন। সুতরাং বাড়িতে যদি কেউ হোম স্পা করতে চান বা সালনেও যদি হেয়ার স্পা করতে চান, দুটো ক্ষেত্রেই কিন্তু আল্টিমেট রেস্কিউ অ্যাবসলিউটলি ফিট। আল্টিমেট রেস্কিউয়ের ইনগ্রিডিয়েন্টসটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এর মধ্যে রয়েছে হাইড্রোলাইজড প্রোটিন, এবং সেই হাইড্রোলাইজড প্রোটিনটা আমরা পাচ্ছি অ্যালোভেরা থেকে। আর রয়েছে ওটসের ডেরিভেটিভস, আমরা যে ওটস খাই সেটার একটা পার্ট এর মধ্যে দেওয়া রয়েছে। এবং যে অ্যালোভেরা আমরা জানি যে চুল এবং স্কিনের জন্য ভীষণ ভালো, সেটাকে হাইড্রোলাইজ ফর্মেশনে এর মধ্যে ব্যবহার করা হয়েছে। আজকে আমাদের সাথে রয়েছে দিব্যা। ওর চুলের অনেক সমস্যা, যদিও ভীষণ বড়, খুব সুন্দর একটা চুল, কিন্তু ও প্রচুরবার কালার করেছে এবং ও যেহেতু মডেলিং প্রফেশনে রয়েছে, ওকে সবসময় আয়রন টং এগুলো করতে হয়, তো ওর চুলটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণভাবে সেন্সিটাইজ হয়ে গেছে, চুলে অনেকগুলো নটস রয়েছে, চুলে ব্রেকেজ আছে, চুল ফ্রিজি হয়ে গেছে। তো ও এসেছে আমাদের কাছে সলিউশনের জন্য, অ্যান্ড ট্রাস্ট মি, এই সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু আল্টিমেট রেস্কিউ। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে দিব্যার চুলে আল্টিমেট রেস্কিউ কী রেস্কিউ দিতে পারে। আল্টিমেট রেস্কিউয়ের ফার্স্ট স্টেপ হচ্ছে একটা খুব ভালো শ্যাম্পু। এক্ষেত্রে শ্যাম্পু করা হয়েছে বিবনি প্রফেশনাল রিফ্রেশিং শ্যাম্পু দিয়ে। এই শ্যাম্পুটা যে কোনো চুলের জন্য কিন্তু ভীষণভাবে এফেক্টিভ, চুলকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে, রিফ্রেশ করতে, রিজুভিনেট করতে এই শ্যাম্পুটা জুড়ি নেই। তো খুব ভালো করে দিব্যার মাথায় শ্যাম্পু করা হয়েছে, তারপরে ওকে সিটে নিয়ে এসে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আল্টিমেট রেস্কিউ অ্যাপ্লিকেশন। বিবনি প্রফেশনালের আল্টিমেট রেস্কিউর অ্যাপ্লিকেশন ডিরেক্টলি সেকশন বাই সেকশন পুরো চুলে হতে পারে, বা যদি মনে হয় যে এটার সাথে আমরা একটুখানি সেরাম মেশাতে চাই, তাহলে কিন্তু মাকাডেমিয়া সেরাম বা বিবনি প্রফেশনালসের আর্গানোলো সেরাম আমরা এটার সাথে মিক্স করে নিতে পারি। নাও ইউ পিপল ক্যান আস্ক যে সেরামের ভূমিকাটা কোথায়। একটা স্পায়ের ক্রিম যথেষ্ট চুলের জন্য ডেফিনেটলি, কিন্তু সেরাম দিলে অনেক সময় আমরা একটা এক্সট্রা শাইন, একটু এক্সট্রা গ্লো অ্যাড করতে পারি, বাট দ্যাট ইজ অপশনাল। আপনার শুধুমাত্র ক্রিম দিয়েও কিন্তু স্পাটা বাড়িতে করতে পারে। প্রাকিম অ্যাপ্লিকেশনের পরে দ্য মেইন পার্ট ইজ মাসাজ। মাসাজ যত ভালো হবে ব্লাড সার্কুলেশন তত ভালো হবে, ব্লাড সার্কুলেশন যত ইনক্রিজ হবে তত কিন্তু স্পায়ের ভালো রেজাল্ট আসবে। সুতরাং একটা গুড মাসাজ কিন্তু একটা স্পাকে অনেকটাই ইফেক্টিভ করে, এবং সেই মাসাজটা কিন্তু সবসময় শুধুমাত্র স্ক্যাল্পে হবে না, সেটা কিন্তু সামটাইমস আমাদের ব্যাক পার্টেও হবে। তো পিঠে মাসাজ, শোল্ডার মাসাজ এবং স্ক্যাল্প মাসাজ, এই তিনটে মাসাজ মিলিয়ে কিন্তু একটা স্পা মাসাজ কমপ্লিট। 15-20 মিনিট মাসাজের পরে হবে একটা খুব ভালো স্টিম। হেড স্টিমার দিয়ে কিংবা টাওয়েল র্যাপ করে আমরা কিন্তু 5 মিনিটস মতো মাথাতে স্টিম দেবো। স্টিম
স্টিমের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রোডাক্টের ভালো করে পেনিট্রেশন, এবং যত ভালো স্পাই ক্রিমের পেনিট্রেশন হবে তত ভালো কিন্তু আমাদের হেয়ার স্পাইট ইফেক্টটা আসবে, এবং তারপরে সব শেষে পুরো প্রোডাক্টটা খুব ভালো করে ওয়াশ। মাথায় রাখবেন বাড়িতে করলেও খুব ভালো করে প্রোডাক্ট ওয়াশ করবেন যাতে এতটুকু রেসিডিউ চুলের মধ্যে থেকে না যায়, এবং ব্যাস আপনি একদম রেডি খুব ভালো একটা সুন্দর চুলের। এবার কিন্তু আপনি চুল ড্রাই করে একেবারে রেডি একটা নতুন দিনের শুরুর জন্য। দিব্যা আছে আমাদের সাথে, দেখে নি ওর এক্সপিরিয়েন্স কিরকম আফটার আলটিমেট রেসিডিউ। আই কেম হিয়ার উইথ আ লট অফ হোপ টু সে গুড বাই টু মাই ভেরি ফ্রিজি হেয়ার উইচ ইজ ভেরি আনম্যানেজেবল অ্যান্ড ভেরি ইট হ্যাজ বিকাম সো ড্যামেজ দ্যাট আই হ্যাড টু কাম হিয়ার টু বি বনিস টু গেট আ স্পা ডান সো দ্যাট ইউ নো it becomes my ultimate rescue for my hair and gives life to my hair again. এবার আরেকটা জিনিস আমি তোমার সাথে শেয়ার করতে চাই, তুমি যদি লাইক এই সেম এফেক্টটা তুমি কি চাও যে সব সময় থাকুক? Yes, of course, আমি চাই যে এই বাউন্সি একটা ভেরি ফুল অফ লাইফ এফেক্ট আমার চুলে সবসময় থাকুক, সো দ্যাট আই ক্যান অলওয়েজ লুক দিস গুড অলওয়েজ। ইন দ্যাট কেস দ্যাট ইজ আ ভেরি গুড নিউজ ফর ইউ, যেটা হচ্ছে এই আলটিমেট রেসকিউ স্পা তুমি কিন্তু বাড়িতেও করতে পারো। সো ইটস আ লাভলি স্পা যেটা সালনাতে আমরা ডেফিনেটলি ট্রাই করতে পারি, বাট উই ওয়ান্ট ইট প্রফেশনাল, এই আলটিমেট রেসকিউ স্পা কিন্তু দিব্যা ক্যান ইউজ অ্যাট হোম। বিকজ অফ মাই প্রফেশন, যেই প্রফেশনে আমি এখন আছি তো ওটার জন্য এত হিট অ্যাপ্লাই হয় প্লাস এত ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস অ্যাপ্লাই হয় আমার চুলে, তো দের আর ভেরি মানে ড্যামেজ মানে উইচ ইজ ড্যামেজিং মাই হেয়ার, ইয়েস, সো how can I protect my hair from the everyday damage that I am facing while doing my everyday shoots? Oh, that's a very important question, I must say. Je ultimate rescue kotha bola holo, this particular spa definitely you can continue like maybe twice in a month jodi khub kharap situation thake hair, and I'm quite sure je ekta dutu sitting er pore tomar hair jebhabe rescued hote shuru korbe tarpor tumi once in a month is enough. এর বাইরেও যে 29 days থাকবে আই হোপ লাইক তুমি ডেফিনেটলি টুয়াইস অর থ্রাইস আ ডে শ্যাম্পু করো, তো ওই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটার জন্য আমি সাজেস্ট করবো ভিভানি প্রফেশনালসের মাকাডেমিয়া শ্যাম্পু অ্যান্ড মাকাডেমিয়া মাস্ক, তো এই দুটো ইউজ করলে কিন্তু, আর ডোন্ট ফরগেট টু ইউজ আ সেরাম, বিকজ যতবার তুমি সেরাম ইউজ করবে ইট অ্যাকচুয়ালি প্রোটেক্টস আওয়ার হেয়ার ফ্রম সান ড্যামেজ, ফ্রম ইউ নো কেমিক্যাল, ফ্রম হেভি ইলেকট্রনিক গ্যাজেট যেটা তুমি এক্ষুনি বললে, এবং চুলে একটা শাইন দেয়, খুব ভালো গ্লো রাখে। এই সেরাম চুলের জন্য প্রচণ্ড এফেক্টিভ, এটা নট অনলি আমাদের সান ড্যামেজটাকে রিপেয়ার করে, এটা হেয়ার রিপেয়ার করে, খুব ভালো একটা শাইন দেয়, গ্লো দেয়। তো ওভারঅল একটা মাকাডেমিয়া শ্যাম্পু, মাকাডেমিয়া মাস্ক অ্যান্ড মাকাডেমিয়া সেরাম, দ্যাট ইজ দ্য ফাইনাল সলিউশন ফর ইউর হেয়ার। আর আমার মনে হয় এই পুরোটা কমপ্লিট করার পরে ডেফিনেটলি উইল কাম ব্যাক টু আস অ্যান্ড আমাদের একটা থ্যাঙ্কস জানাবে। I already want to thank you because you have given me such a pleasure. Great makeover which I got after so many days, so I'm really enjoying it, thanks to be one. So apnara dekhtei pachhen ekta bishon happy moment is there, ebong amrao khub khushi jokhon Divya khushi. Abar dekha hocche shamner episode.